Assalamualaikum. আমার প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি বাউল ময়েজ আলী আপনাদেরকে যে গানটি আজকে উপহার দিতে যাচ্ছি সেই গানটি হলো আজব কাহিনী মেয়ের সাথে মেয়ের বিয়া। সে গানটি হলো মেয়ের সাথেই মেয়ের বিয়া। মুখে নিলে থাকে না গন্ডগোল, মনোশিক্ষা বলতে আমার অনেক হবে দেরি, সুন্দর একটা প্রেম কাহিনী আমি এখন শুরু করি। জুবেই কাহিনী ভাই গো শোনেন মন দিয়া, এই দেশেতে মেয়ের দেখেন কেমনে মেয়ের সঙ্গে হয় বিয়া, মেয়ের সঙ্গে মেয়ের বিয়া কেমন করে হলো। সেই কথাটি আসরে আমি তুলে ধরিলাম, আলমনগরের ঘটনা শোনেন মন দিয়া। ভরত তাহার বসত বাড়ি সবাতে দেই কইয়া, তার ইন্দ্রপুরীর মত বাড়ি, ওগো প্রাণের ভাই সোনা দানা টাকা পয়সার কোন অভাব নাই, ঘরে মাত্র একটি মাইয়া, ঘরে মাত্র একটি মাইয়া, বড় সুন্দরী গেছে হইয়া, বাবার বড় ভরসা ওই মাইয়াটা লইয়া, লেখাপড়ার জন্য মাইয়া স্কুলেতে দিল, হেমলতা বইলা গো ওই না মাইয়ার নাম রাখিল, হেমলতা বই পুস্তক লইয়া স্কুলেতে যায়, ধীরে ধীরে বলবো সবই গয়ামি এই নারা সবাই রে, হেমলতার মাতা পিতা আশায় রইছে বইয়া, হেমলতাকে বড় করে দিবে আবার বিয়া, তার বাবার নামটি কমল কুমার, ওগো প্রাণের ভাই বাড়ি কাছে হাই স্কুলে হেমলতা পড়তে যায়, পাশে গ্রামে নুরু মিয়া নামে একটি ছেলে গেছে রইয়া,
সোনার বর্ণ সারা তার গোলামি সবাতে দেই কইয়ারি নুরুমিয়া নুরের মত সদাই জলে ভাই নুরুকে দেখলে অনেক মানুষ পাগল হইয়া যায় নুরু বড় বড় লোকের সে এলে বলবো আমি হৃদয় খুলে বড় বড় লোকের গোসেলে যাক আলমনগর কমল কুমার নামে এক লোক গোতা ফালি লোক তার মাত্র একটি মেয়ে নাম হেমলতা যেমনি নাম তেমনি রূপ সুন্দরী তাকে দেখলে সচরাচর ছেলেরা পাগল হয়ে যায় পার্শ্ববর্তী গ্রামে এক বড় লোকের একটি মাত্র ছেলে তার নাম নুরুমিয়া নুরুমিয়ার ঠিক নুরানিময় চেহারা তাই হেমলতা যে স্কুলে পড়তে যায় নুরুমিয়াও সেই স্কুলেই পড়তে যায় একদিন দুদিন তিন দিন করে দেখা হইয়া যায় হেমলতা নুরুকে দেই কাগো দেখেন হিংসা হইয়া যায় রে করে গোলতা নুরুকে দেখিয়া মুসলমানের ঘরে এমন ছেলে গো গেছে হইয়া যদি হইত হিন্দুর ছেলে আমি আশ্রয় দিতাম হৃদয় পুরে গো যদি হইত হিন্দুর ছেলে মনে মনে আফসোস করে ওই হেমলতায় বিছানাতে শুইলে লতার ঘুম আসে নাই সদাই চিন্তা নুরুর লাগি অন্তরে যায় লাগিয়া মনে মনে ধিক্কার করে শত্রু যে বলিয়া আমি নুরুর কাছে আর যাব না দেখো না তারে চাইয়া এইভাবে হেমলতা পয়ন যায় করিয়া নুরুকে দেখিলে পরা গো পাথর মন যাই যে পানি হইয়া রে যাক নুরুকে দেখে হেমলতার খুব হিংসা হয় কারণ মুসলমানের ঘরে এমনি রূপে গুণে ভরপুর একটি ছেলে দিছে ভগবান তাই নুরুকে দেখলে আমার খুব হিংসা হয় মনে হয় ও আমার পরম শত্রু কিন্তু ওকে দেখলে আমার আর ভালো লাগে না কেন ওকে দেখলে আমার মনের জ্বালা আরো দ্বিগুণ বাড়ে হঠাৎ একদিন হেমলতা বিছানাতে শুইয়া নিশিরাইতে গেলেন একটা স্বপনে দেখিয়া স্বপনেতে দেখে লতায় রয়েছে শুইয়া নুরুমিয়া পাশে বসা গো প্রেমালাভে করতেছে বসিয়া রে নুরু কত রঙের কথা বলতেছে বসিয়া জুড়াইল মনের জালা কাছে বইছে প্রেম কালা গো জুড়াইল মনের জালা হঠাৎ করে চেতন পাইল চাইয়া দেখে ভাই
প্রেম সোরা সেই না কালা আর তো কাছে নাই চিন্তা করে নুরু এসে স্বপ্নে দেখা দিয়া লতা বিবি লতা রানীকে আজি গেলে পাগল বানাইয়া রে চেতন পাইয়া হেমলতা করে হায় হায় নুরুকে কাছে পাইলে পড়তাম তার উপায় আমি রূপ যৌবন দিতাম তায়ারে আমি আশ্রয় দিতাম হৃদয় পুরে গো রূপার যৌবন দিতাম গো তায়ারে যাক স্বপ্নে দেখতেছে যাকে শত্রু বলে ভাবে এদিকে সেই নুরুমিয়া নিশি রাত্রে স্বপ্নে মা পতাইছা সেই খাটের উপরে বৈশা হেমলতার সঙ্গে প্রেম আলাপে পণ্য হয়ে গেছে হেমলতা অনেক কিছু চোখের আর আরে বলতেছে এবং কি নুরুমিয়াও হেসে হেসে লতার দিকেছে অনেক কিছু বলতেছে অনেক প্রেম আলাপের পর স্বপ্ন থেকে চেতন হয়ে দেখে নুরু আর কাছে নেই এমন একটা দুঃখ পাইল যার যে প্রেম আলাপ হলো যদি আজকে নুরুকে আমি কাছে পেতাম আমার রূপ যৌবন আমি নুরুর পায়ে বিলিয়ে দিতাম যাকে আমি শত্রু ভাবি সে আজকে আমি স্বপ্নে আমার সঙ্গে সে দেখা করে স্বপ্নের মানুষ এখন কোথায় আমি পাই সকাল বেলায় খেয়ে দেয়ে স্কুলেতে যায় স্কুলেতে যাইয়া ক্লাসে তখন যায় বসিয়া একটু পরে ক্লাসে আসলো ওই নানুরুমিয়া হেমলতা চাইয়া দেখে তাইনি আরো ভাই স্বপ্নের মানুষ নুরু গাইসা সামনে দাঁড়ায় রে নুরুকে দেখিয়া গোলতা শুধু রইল সাইয়া স্বপ্নের কথা নুরুর কাছে বলে না বাঙ্গিয়া হয়তো নুরু স্বপ্ন নাও দেখতে পারে কেবল দেখলাম তারে রে মুরু স্বপ্ন নাও দেখতে পায়া রে কারণ আমি ওকে স্বপ্নে দেখেছি সত্যই কিন্তু নুরু তো আমাকে স্বপ্নে নাও দেখতে পারে তাই আমার মনের কথাটা আমি কি করে প্রকাশ করি তাই চিন্তা করতেছি স্বপ্নের মানুষ আজকে আমার সামনে যখন নুরু আরো বেঞ্চিতে বসছে এখন হঠাৎ করে হেমলতা বলতেছে আমার যে কলম হারিয়ে গেছে আমি কি দিয়ে লিখব লতাকে দেখি আগুনুরু পাগল গেছে হইয়া মুসলমানের মেয়ে হইলে উড়ে করতাম বিয়া উনি একটা হিন্দুর মাইয়া সাহস নাই আমার জগতে লতার বাবা গো দেখেন বড় জমিদার রে কেমনে কথা বলি ওর সাথে শেষে নুরু যাইতে সে কইয়া আমার কলম নাও না তুমি লিখিবার লাগিয়া লতা তখন নুরুকে বলে তোমার কলম নিয়া কি লাভ হইবে এখন আমার গো কলম দুদিন লিখিয়া রে নুর বন্ধু সাতার মিয়া বসাছিল ভাই লতার কথা আরে আর সাতা কিছু বুঝতে পায় সাতার বলে ওই লতায়ারে
তুমি যদি চাও নুরুমিয়ার কলম দিয়া জীবন বর আগুন লেগেতে চাও কবে আপন করে নেও না তারে পরে তোমারি দয় পুরে আপন করে নেও না গো তারে যাক হেমলতা বলতেছে ক্ষণিকের জন্য তোমার কলম নিয়ে কি লাভ হইব এখন নুরুর বন্ধু সাত্তার সেবা আমি বসা আছে ক্লাসে বসে বলতেছে তাহলে তুমি আজীবনের জন্য চাও তাহলে নুরুর সঙ্গে নিরলে বসে আলাপ করো আজীবনের জন্য যদি চাও তুমি হৃদয়ে পড়ে ভরে নাও নুরুকে হাসতে হাসতে বলে লতা ও গো সাত্তার ভাই হিন্দুর মধ্যে বড় জমিদার আমার পিতাই কিন্তু নুরবাই যে মুসলমান গো তোমারে দেই কইয়া সাত্তার বলে হ মুসলমান কলে মা পড়িয়া মুসলমান যে বড় ধর্ম কোন চিন্তা নাই আস্তে আস্তে নুরুর সাথে আলাপ করে লতায় একদিন দুই দিন তিন দিন আলাপের পরে ভাব গেল হইয়া এখন আর লতা বসে না গো দেখেন নুরুকে সারিয়া রে প্রেম সাগরে সাঁতার গো দিল লতা নুরুমিয়ায় নুরুমিয়া চিন্তা করে গোলামায় যা করে খোদায় রে আস্তে আস্তে নুরুর সঙ্গে প্রেম গেল হইয়া নুরু তখন বলিতেছে লতার কাছে বইয়া শোনো শোনো ও গো লতা তোমারে দেই কইয়া তোমার বাড়ি একদিন আমি গিয়েছিলাম সলিয়া তোমার পিতার কাছে দরকার ছিল তোমার পিতার কাছে যাইয়া ছোটবেলায় সেই দিন তোমায় গো আমি একটু দেখছিলাম সাইয়া রে যাক ছোটবেলায় তোমার বাবার কাছে কোন এক দরকার আমি গিয়েছিলাম তো হঠাৎ ছোটবেলায় তোমাকে আমি দেখেছিলাম তুমি বারান্দায় দাঁড়িয়েছিলে তোমাকে দেখার পর থেকে আমার মনটা এলোমেলো হয়ে গেছিল আজ সেই লতা তুমি কত সুন্দর হইছ সুন্দরী হইছ আগে স্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছ সে লতা সে লতা নেই বলতেছে নুরু ভাই তুমি এসো আগের নুরু আর এখনকার নুরু অনেক তারতম্য আগে স্থিতি অনেক সুন্দর হইছ তাই আস্তে আস্তে এরা লতা এবং নুরু প্রেম সাগরে হাবুডাবু খাচ্ছে হঠাৎ করে একদিন লতা বাড়ির থেকে চিঠি লিখলো কাকা তো ভাইয়ের কাছে দিল যা চিঠিখানা নিয়ে তুই নুরুর কাছে দিবি চিঠিতে লিখিয়া গো দিল ও গো নুরু ভাই গাড়ি লইয়া তারাইয়া গো থাকবা ওই বৃক্ষ তলায় রাত্রি দশটার পরে গো আমি ঘর সারিয়া বৃক্ষ তলায় আসব আমি গো নুরু ভাই যাবতে সারিয়া রে কাকা তো ভাই সিটি গো লইয়া চাইতে সে দৌড়াইয়া হঠাৎ করে সামনে পড়ল ওই না গো গিয়া সাতার মিয়া সামনে পড়ে তোকে সে ডাকিয়া ওই দিকে তুমি কেন যাইতেছ দৌড়াইয়া
তাড়াতাড়ি আমার কাছে দাঁড়াইয়া গিতো কইয়া বলে নুরু ভাইয়ের বাড়িতে যাব গো আমি চিঠিখানা লইয়া রে সাতার বলে ওই না চিঠি আমারে দৌ দিয়া আমি নিয়া নুরু ভাই কাছে দিব পৌঁছাইয়া টাকা তো বাই দিয়া গো চিঠি বিদায় হইয়া যায় গাছতলাতে বৈশা পারে গো তখন সাতার মিয়ায় রে পইরা দেখে নুরু মিয়াকে গাড়ি সঙ্গে মিয়া গাছতলাতে থাকতে কইছে দশটা পর্যন্ত বইয়া দশটার সময় লতা আসবে গাড়িতে সরিয়া আমার বন্ধু চলে যাবে গো আজকে লতাকে লইয়া রে দেখতেছে হেমলতা চিঠি লিখছে নুরু ভাই তুমি তোমার গাড়ি নিছে সেই লাল দিঘির পার বৃক্ষতলায় বসে থাকবে আমি রাত্রি দশটার সময় যে কোনো ভাবেই পারি বৃক্ষতলে আসবো তারপর তোমাকে নিয়ে দেশ ছেড়ে চলে যাব আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব যাক কাকা তোমায় যাইতেছে চিঠি নিয়ে এই সময় সাত্তার মেয়ের সঙ্গে দেখা বলতেছে কোথায় যাও আমি নুরুবের কাছে যাবো ওই চিঠিখানা দেওয়ার জন্য বলতেছে আমি সে বন্ধুর বাড়িতে যাইতেছি চিঠিখানা আমার কাছে দিয়ে যাও আমি নিয়ে তাকে দেব পরে চিঠি পড়ে দেখে গাড়ি নিয়ে রাত দশটার সময় সেই লাল দিঘির পারে বৃক্ষতলায় বসে থাকতে বলছে চিন্তা করলো সর্বনাশ তাহলে লতা পাইসকে নুরুকি নিয়ে চলে যাবে সাতার বন্ধুর কাছে না গিয়ে দৌড়ে এক ড্রাইভারের কাছে গেল যে বললো ভাই আমার একটু উপকার করতে হইব কি তোমার গাড়িটা নিয়ে ওই লাল দিঘির পার আমাকে নিয়ে একটু অপেক্ষা করতে হবে আমি তোমাকে একশো টাকা ভাড়া দেব লতাকে লইয়া আমি গই আজকে যাব বেসারিয়ারে লতার প্রেমে নুরু গো পাগল তোমারে দেই কইয়া নুরুর চিঠি আমার হাতে গিয়েছে পৌঁছাইয়া লতা আজকে যাবে বেসারিয়া ওগো ড্রাইভার ভাই একশো টাকা তোমায় দিব চলো শীঘ্র যাই লতাকে পাইলে পারা গো জীবন যাবে দন্য হইয়া রে টাকার লোভে ড্রাইভার বেটায় গাড়িটা লইয়া লাউ দিঘির পারে গো দুইজন রইল তখন বইয়া আসে না আসে না গো বলে রব করে দুইজন ওই জায়গাতে গুন্ডা দেখেন আসিল চারজন গুন্ডায় বৈশা আলার শুনে গুন্ডারা ছয় উদের আলার শুনতেছে বসিয়া কে যেন পালাইয়া গো যাবে এই না গাড়ি দিয়া গুন্ডা গাছের আড়ালে রইল বসে রাত্রি দশটা বেজে যায় দেখে আসিতেছে ওই হেমলতায় তাড়াতাড়ি গাড়িতে চড়ল গাড়ি দেয় সারিয়া সারি গুন্ডায় দৈরা রইল গো দেখেন গাড়িতে জুলিয়া রে ওরা দুদিন আলাপ করে আসে না কেন অনেক রাত্রি হলে আসে না কেন এমন তো অবস্থায় চার গুণ্ডায় টাকা পয়সা মারার জন্য বৃক্ষের আউলিতে বসে আছে এর মধ্যে দেখি গাড়ি নিয়ে এসে দুইটা লোকের আলাপ করতেছে আসে না কেন অনেক রাত্রি হয়ে গেল হঠাৎ দেখতেছে সুন্দরী একটি মাইয়া অনেক টাকা পয়সা নিয়ে
কাপড় সবর নিয়ে দৌড়ি আসছে। এসে দেখি ওখানে গাড়ি আসছে, দৌড়িয়ে যে গাড়ি তুলছে। হেমলতা মনে করতেছে নুরু ভাইয়ের গাড়ি এখানে আসে, কিন্তু আসলে নুরু ভাই খবর জানেই না। নুরুর পরিবর্তে সাত্তার আসছে, যখন গাড়ি ছিঁড়ে দিল চার গুন্ডায় যায় ওই গাড়িতে জুইলা রইল আর কি। গুন্ডাদের মনের আশা বাড়তে লাগলো ভাই, টাকার পরিপটে যদি এই মায়াটা পাই, গাড়ি চড়ে অনেক দূরে তখন ভাই চলিয়া হঠাৎ করে রাস্তা দেখেন গেল গো ভুল করিয়া, তিন মোড়ে যাইয়া গো গাড়ি যখন লেট করিল, ড্রাইভার আর সাতারকে ওই গুন্ডায় ধরিল, পাবো রাস্তায় মারামারি। মারামারি লাইগা গেল দেখেন সবাই ভাই, চারজনে ধরিয়া সাতারকে খুন কইরা ফালায়, রাস্তার মধ্যে দিল ফেলে, সাতার মরে যায়। এই সময় হেমলতা ড্রাইভার কে বুঝায়, পাইতে যদি সাওয়া মারে গুন্ডারা টানে একদিকে আর সাত্তার টানে আরেকদিকে। শেষটাতে গুন্ডারা করলো কি, চিন্তা করলো এই ছেলেটার জন্য আমি এটা নিতে পারতেছি না, তাই চারজনে সাত্তারকে নামাইয়া ডেকার দেখা হয় ওকে খুন করে ফেললো। একবার যখন সাত্তার মারা গেল রাস্তার মধ্যে হুড়াহুড়ি করিয়া, এদিকে হেমলতা বলতেছে ড্রাইভার তুই তো আমাকে পাইতে চাও, তাড়াতাড়ি তুমি গাড়ি ছাড়ো, আমি তোমার সঙ্গে বিয়ে বলবো, কারণ আমি অনেক টাকা পয়সা স্বর্ণাদানা অনেক কিছু নিয়ে এসেছি আমার বাবার সিন্ধুকের থেকে। কথা শুনে ড্রাইভার হেমলতার রূপ দেখে মানে পাগল হয়ে গেল, হাই রে হাই আজকে আমার কাছে বিয়ে বসতে চায়। ওরা হুড়াহুড়ি করতেছে, ড্রাইভারের দিকে গাড়ি স্টার্ট করে, গাড়ি স্টার্ট করিয়া দেখেন লতাকে লইয়া, ড্রাইভারের মাসির বাড়ি চলে গেল গোয়াজি, শোনেন মন দিয়ারে ড্রাইভারের মাসির বাড়ি যাইয়া যখন পৌঁছায়, রাতিটুকু মাসির কাছে থাকার জায়গা চায়, মাসি গেল ভয় পাইয়া, বলতেছে ভাবিয়া দেখিয়া মনে হয় জান জমিদারের মাইয়া, বাবা আবার তুই যা ফিরাইয়া লইয়া। লতা চিন্তা করে ভাই এখান থেকে এখন আমি কোন ভাবে পালাই, আস্তে আস্তে ওই গ্রামের লোকজন অনেকেই জানিল, গ্রাম হইতে চকিদার দফায়া দাঁড়াছিল, মাইয়া দিল আটকাইয়া, মাইয়াকে জিজ্ঞাস করে ড্রাইভারে কোথা হতে আইনাছে তোমারে, মাইয়া বল তুমি সত করে, মাইয়া কয়ে বাদিয়া ড্রাইভারে আনছে আমাই গোয়াজি, জো কইরা ধরিয়া রে, গ্রামের লোকজন আসলো এইদিকে, চকিদার দফাদার এসে বলল এই ড্রাইভার তোমাকে কোথার থেকে আনছে, ও দেখেন আমাকে জোর করে বিয়ে করার জন্য জোর করে নিয়ে আসছে, আমি গাড়িতে চড়ছি এক জায়গা আরেক জায়গায় যাবো, এ নিয়ে আসছে এখানে, আমি আপনাদের কাছে বিশ্বাস চাই। ড্রাইভার চিন্তা করলো বিপদ, আমাকে যে কথা বলে আনলো আর এখন কি বলতেছে, ড্রাইভারের সেটাতে উনি গাড়ি খেয়ে ভাগল। এখন মেয়েটা চকিদার দফাদারের দায়িত্বে রইলেন, আস্তে আস্তে চকিদার দফাদার
চেয়ারম্যানের কাছে খবর দিলেন এমন অবস্থা সুন্দরী একটা মাইয়া এবং কি জমিদার নাকি মাইয়া এই মাইয়াটা কোথাকার কোথায় বাড়ি কেউ জানা আছে না নাই চেয়ারম্যান নিজে আইসা মাইয়াটাকে দেখলো হেমলতাকে দেখিয়া চেয়ারম্যান নিজেই বিয়ে করার জন্য পাগল হয়ে গেল আছে সুসন্তান আছে তার হেমলতাকে দেখি আগো চেয়ারম্যান বিয়া করবে আবার রে চেয়ারম্যান গেল পাগল হইয়া ওরে আমি চেয়ারম্যান গেল পাগল হইয়া চকিদারের কাছে চেয়ারম্যান ঘটক পঠায় ঘটক আইসা বলে চেয়ারম্যান বিবাহ করতে চায় চকিদারে বলে মাগো তোমারে দেই কইয়া চেয়ারম্যানের মনটা তুমি দিও না যে বাঙ্গিয়া তাহলে মোর চাকরি গো যাবে অনাহারে সন্তান মরিবে গো তাহলে মোর চাকরি গো যাবে দুইটা দিন বোঝার জন্য সময় আমি চাই মনে মনে চিন্তা গো করে লতায় করতে বসিয়া কোন ভাবে আমি এখন যাইব গো পালাইয়া আমার যে ভাই দিতে হবে সুযোগ পাইতে পারি তবে আমার যে ভাই দিতে গো হবে রাজি গো বাবা দুই দিনের সময় লইয়া দুদিন পরে চেয়ারম্যানের সঙ্গে হইবে গো আমার বিয়া চকিদারে হইল গো খুশি বড় বুদ্ধি মানে সুন্দর রূপসী গো চকিদারে হইল গো খুশি একটা লোক দিয়া বাজার হইতে সাথে প্যান আনাই লোকিয়া কারণ সঙ্গে আছে অনেক টাকা সাত প্যান মা তার হেড কিনে দিল আনিয়া গোপন অবস্থায় লতার কাছে দিলে নৌপৌঁছাইয়া হঠাৎ একদিন লতা দেখেন সন্ধ্যা বেলায় সাত প্যান ওপরে দেখেন গো সেদিন বাড়ি সেরে যায় রে চকিদারের বাড়ি সেরে গেলো তাই তাইতে সে পালাইয়া মাতার চুল কাটাই আছে ছোট্ট যে করিয়া পুরুষাই জাগে সে গো সত চিনা বড় দায় আধা রাতে দৌড়াইয়া স্টেশনে যায় দৌড়াইয়া যাইয়া গলয় তা টেনেতে চরিল সেটা বাতে জজবে রেস্টার গো একজন শ্রীপুত্র নিয়াছিল গো একজস
জজ সাহেব তার স্ত্রী পুত্রকে নিয়ে এক শহর থেকে আরেক শহরে যাইতেছে। তাই জজ সাহেবের যুবতী মাইয়া, নাম তার আলিয়া, সেও পাশে বসা। এই দিদি, ওই মেয়েটা হেমলতা ছেলের ভেষ ধরে নাকের চুঙ্গি খুলে সত্য একটা পুরুষের আকার ধরছে, শার্ট প্যান্ট পরা, দেখতে খুব সুন্দর। যা সেই জজ সাহেবের ডাব্বায় পাশাপাশি বসছে। বসার পর জজ সাহেব জিজ্ঞেস করতেছে, বাবা তোমার বাড়ি কই, এত রাত্রে তুমি কই থেকে আসলে, যাবে কই? হেমলতা বলে গো কয়তা জজকে বুঝাইয়া, চাকরির খুঁজে আইসাই আসি গো আমি চেষ্টা করিয়া রে। আমার মত না নিয়া আমি দেশে সারিয়া গইয়াছি, চাকরিরও লাগিয়া আগে নিজের পায়ে দাঁড়াইব, বিয়ে শাদি পরে করিব গো নিজের পায়ে দাঁড়াইব। কথা শুনে জজ সাহেব ধাবায় পড়লো, ভাই এত সুন্দর দেখতে গো ছেলে আর বা কোথায় পাই, পরে আমার যুবতী গো মাইয়া দেখতে খুব সুন্দরী, তা হইলে এই ছেলেকে গো একটা চাকরির জোগাড় করি রে। নামটি তোমার কি বাবা চাও না বলিয়া বলে, নামটি আমার সহজ আমাল আপনারে দেই কইয়া, জজ সাহেব বলে বাবা গো আমার পাশায় চলো যাই, তোমায় আমি চাকরি দিব গো বাবা কোনো চিন্তা নাই রে। সহজাম মাল হাসতে হাসতে বলতেছে বসিয়া, সত্যি কি আমায় চাকরি দিবেন বলেন হাত দৌড়িয়া, তবে আমি আপনার বাসায় গো যাইব, আপনি যা বলিবেন তাই করিব গো আমি আপনার বাসায় গো যাব। যাই, জামালকে দেখে জজ সাহেব খুব পছন্দ করলেন এবং জজের মেম সাহেব সে বলতে লাগলো, দেখছ নি ছেলেটি বড় সুন্দর গো, আমাদের আলিয়াকে দেখ বড় সুন্দর মানাইবে, যাক যদি ছেলেটা রাজি হয়ে আমাদের বাড়িতে যায় ওকে নিয়ে চলো, আর আমাদের কাছে তো চাকরির অভাব নেই, যে কোনোভাবেই হোক ছেলেটার কাছে আলিয়াকে বিয়ে দিয়ে ছেলেটা আমাদের বাসায় রাখবো। জজ সাহেব হাসতে হাসতে স্বীকার করলো, বাবা আমি তোমাকে চাকরি দেবো, তোমার চাকরির জন্য কোনো চিন্তা নেই, চলো আমার বাসায় আমি যাই তোমাকে নিয়ে যাই, ঠিক আছে যদি আপনি চাকরি দেন আমি আপনার বাসায় যাব। জজের মেয়ে আলিয়া তখন কাছেতে বসিয়া হেসে হেসে বলে গো কথা চোখের দিকে চাইয়া, কিন্তু ঠিকভাবে চিনতে পারল না, খুশি মতে জজ সাহেব বাসায় লইয়া যায়, একা ঘরে এক জায়গাতে থাকে সাহজামাই, কারুর বিছানায় সে থাকে না, কারণ শুতে গেলে পড়বে দৌড়া, কারোর কিছু নাই সে থাকে না।
এভাবে তে কয়েকটা মাস গেল যে কাটিয়া গোসল খানায় গোপন ভাবে গোসল আসি দিয়া নিজে জানে নিজের খবর অন্য জানে না বলে আমার খবর জানলে এই বাসাতে লাগবে না কিছুতে জানে বুঝতে না পায়া রে গেছি আমি বিপদে পড়ে গো কিছুতেই জানে বুঝতেই না পায়া রে সদর কোনো জায়গায় কোনো নদীতে কোনো খালে বিলে গোসল দিতে যায় না বাড়িতে গোসল দেয় সেই গোসলখানায় যখন গোসল দেয় কোনো লোকজন কাছে যাইতে দেয় না শার্ট প্যান্ট পরে থাকে সবসময় একটা চাদর গায়েতে থাকে এমন অবস্থায় আলে আয় ওই ছেলের সঙ্গে কথাবার্তা বলে হাসে বা খাইতে দেয় খুব যত্ন করে কারণ জজ এবং মেমসাপ মেয়েটাকে ছেড়ে দিছে ছেলেটাকে হাত করার জন্য এত সুন্দর ছেলে আর বলতেছে বাবা দরকার হলে তোমাকে আমরা লেখাপড়া শিখাবো স্কুলে ভর্তি করে দেব তবে আমার মেয়েটা তোমার গ্রহণ করতে হইবে চিন্তা করে সাহস আমাল নীরবে বসিয়া মেয়ের সঙ্গে এই জগতে মেয়ের কেমনে গ্রহ দেবিয়া যশাহে তো তাজা নেই না এমন বিপদ হইয়া গেল ওগ প্রাণের ভাই ভুল কথা বলতে গেলে এখন তো রাগ পড়ে যায় এইদিকে যশাহেবের ভাই আশা চিন্তা যে করিয়া মেয়ে হইয়াও পুরুষ বেশে থাকে সদাই যাইয়া হঠাৎ একদিন জজ সাহেব জামালকে ডাকিয়া বলতেছে আমি থাকতে পড়াইব দিয়া আমি তুমি যেন যাই গো মোরে মরবো তোমায় জামাই করে রে তুমি যেন যাই গো মোরে যাক মানুষের মরার এক সেকেন্ডের ভরসা নাই তাই আমি চাচ্ছিলাম কি আমি মরার আগে তোমার সঙ্গে আমার মেয়ে আলিয়াকে বিয়ে দিতে পারলে আমি দেখে যেতে পারলে খুব শান্তি থাকবো এবং খুব শান্তি পাবো তাই আর লেট না করিয়া আমার মেয়েদের তোমার সঙ্গে আমি বিয়েটা পরেই দেব যাক এদিকে নুরু মিয়া কথা কিছু শোনেন হেমলতার মায়ে ডাকে ওট হেমলতা বেলা উঠিয়া গেল লতা গো কয় না কথা মায়ে তখন লতা রুয়ুমে দেখে বাই গো যাইয়া খালি বিছনা পইরা রইছে গো লতা কোথায় যায় চলিয়া রে যখন চিঠি গেছে লিখিয়া নুরুমিয়ার সঙ্গে গই আমি গেলাম দেবে নুরুর নামে চিঠি পাইয়া গো মায়ে পাপেরে কইল যাইয়া তোমার মেয়ে আজকে রাতে গিয়েছে পালাইয়া দেখো কোথায় আছে নুরুমিয়া শহরে বন্দরে কত খোঁজাখুঁজি করে কোন জায়গায় দেখেন পাই না ওই না নেই তারে শেষের বেলায় সিটি গো পাইয়া সবাই নুর বাড়ি যায়
নুরুকে দৈরাগ সবাই মারপিটি করতে চায়, কেউ ধরে হাতে কেউ ধরে পায় কেউ ধরে গরদানে, কেহ গলায় রশি দিয়া চকুর দিকে টানে। এভাবে গেল গলইয়া থানার তোর ভাই, থানা হইতে ফৌজদারিতে গোতারে সালাম করি দয়রে। কোর্টে যখন সালান করলো ওগো প্রাণের ভাই, কুরলানে কেস করলো মের বাবায়, এদিকে হেমলতা কিভাবে দিন যায়, সাহেব মুন্সিদাইকা বিবাহ করায়। হেমলতা কয় কান দিয়া বলতেছে, হে ঈশ্বর এ তুমি কি করলে, আমি আসল পরিচয় দিলে, এটি জজ সাহেবের বাসা, এলোমেলো কথা খাটবে না, হয়তো আমাকে আটকেও রাখতে পারে, তাই আজকে আমি যে মেয়ে জজ সাহেবটা বসতে পারল না, আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা হল, শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হইল। বিয়া পরণের পর এখন তার মেয়ে আলেয়া আইসা বাসা সোজা স্বামীর পায়ে ধরে বলতেছে, স্বামী গো আজকে থেকে আমি আপনার নববধূ, আপনি আমার স্বামী, আপনি যা বলবেন তে আমার করতে বাধ্য, বা আপনার আদেশ আমার করা কর্তব্য। বলতেছে, দেখো একটা কথা তোমাকে বলতে চাই, কি আমি জন্মের পর আমার মানসিক আছিল আমার মায়ের কথা। বিবাহের ছয় মাস পর্যন্ত বউর বাসরে থাকা যাবে না, এবং কি বউর সঙ্গে কথাবার্তা বলা যাবে কিন্তু বউর সঙ্গে কোনো মেলামেশা করা যাইবে না। এই বলিয়া লতা জার জার হয়ে কাঁদতেছে। আলেয়া বলতেছে, স্বামী এই জন্য অর্থ হাসিতে হাসিয়া বলল, ছয় মাস কেন, এক বছর আপনার বাসরে আমি থাকবো না, আপনার বিছানায় থাকবো না, এত অসুবিধা নেই। দুইজন দুই বাসনায় থাকবো, রাতের বেলায় শুইয়া দিনের বেলায় কথা গো বলবো, এক বাসরে বইয়া আপনার কাছে চাই না গো কিছু, শুধু ভালোবাসা দিয়া ছয় মাস পরে শান্তি পাব গো মোরা, এক সময় শুইয়া রে। কপাল মন্দ ভাই বিশাল ভাবে কেস কইরাছে মাইয়ার ও বাবায়, এদিকে সাতার মিয়ার লাশ পাইছে বিশাইয়া, সবাই সন্দেহ করে নুরু গেছে মারিয়া, সাতার মরছে লতাও গোমরছে টাকা পয়সা লইয়া, নুরুমিয়া বাড়ি তাই সাগো নির্চিন্তায় রয়েছে গো মাইয়া রে। চিন্তা করতেছে রাস্তায় সাতটার লাশ পাওয়া গেছে, এদিকে লতাকেও মাইয়া সাতটারকেও মাইয়া নুরু ঈশা বাড়িতে কোম্পাটিতে টাকা পয়সা নিয়ে, এমন অবস্থায় শেষ পর্যন্ত রায় হয়েছে নুরু মিয়ার শনিবার দিন বেলা দশটার সময় ফাঁসের হুকুম। এই কথাটা পত্র পত্রিকায় ছড়িয়ে পড়ছে, পেপারের কাগজে এসে গেছে, সারা দেশে খবরের কাগজে নুরুর ফাঁসি কথা দিয়া সাংবাদিকরা কাগজেতে দিয়াছেন উঠাইয়া, হঠাৎ করে ওই না গোলো তাই পেপার পড়তে বসিয়া, তাইয়া দেখে নুরু মিয়ার গো গেছে ফাঁসের হুকুম হইয়া রে।
হেমলতার নাম লেখা গয়াছে কারো মারিয়া অগান হইয়া বিছানাতে গেল যে পড়িয়া পুরুষ তুলে লাই গাগো গেল জসাহে বাসিয়া জ্ঞান ফিরাইল তারে মাথায় জল ডালিয়া পরে লতা কয় খুলিয়া দেখেন মুরে সাইয়া মেয়ের সঙ্গে আপনার মেয়ে দিছেন আজি বিয়া নামটি আমার হেমলতা বিপদে পড়িয়া পুরুষের বেদৈরাসি গয়ামি বাঁচিবার লাগিয়া রে আমার স্বামী নুরুমিয়া তারে সব দিছি সুপিয়া আমার দায়ে তাহার গেছে ফাঁসের হুকুম হইয়া হুজুর পেপারখানা দেখেন সাইয়া তো সাহেব কয় ও গো লতা আগে কও নাই মুরে আজকা তো শনিবার আমি বলতেছি তোমারে প্রায় নয়টার মতো বাইজা গয়াসে সময় নাই কারণ তুমি আমার বাড়িতে এই অবস্থায় মিথ্যা প্রবঞ্চনা দিয়া এখানে আশ্রয় নিছ কিন্তু আমার কাছে তো কোনোদিন তুমি বলনি তুমি একটা মেয়ে আমরা তোমাকে ধরতে পারিনি তুমি সত্যি একটা মেয়ে যাই তোমার স্বামী বিবাহিতা স্বামী নুরুমিয়া তার ফাঁসের হুকুম সত্যি তো পেপারে তো তাই দেখতে পাচ্ছি তবে আর কান্নাকারি করে লাভ নাই তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি চলো তাই যে রক্ষা করতে পারি কি না ফাঁসি কাস্তে নিয়া নুরুয়ুকে জুন্তুপি পরায় আস্তে আস্তে ফাঁসের রশি পরাইল গলায় চতুর্দিকে দেখে সাইয়া অবদানের ভাই এই জগতে নুরুমিয়ার গো সেদিন আপন কেহ নাই রে বাকি ওগো প্রাণের ভাই এই সময়ে সাহেব আসে ওই হেমলতায় হেমলতা স্বীকার করে নুরুবাই বলিয়া কারো পরাধে কাহার শাস্তি যায় দে আজি হইয়া সাহেবে চমকে উঠে দেখে তখন সাইয়া তার অপরাধে হইছে ফাঁসি গোলতা রইয়াছে বাসিয়া রে লতার কাছে সমস্ত কথা সাকি তখন নিল সম্পূর্ণভাবে নুরুমিয়া নির্দোষী হইল দেখেন নুরুমিয়া পাইল গো খালাস লতারও কথায় লতা তখন জড়াইয়া ধরিল গলায় স্বামী তুমি দেখো সাইয়া আমি তোমায় দিছি সব সুবিয়া রে স্বামী তুমি দেখো গোসাইয়া সাহেব তখন নুরুকে লতায় আর আলে আর সঙ্গে নুরুর বিয়া পড়ায় দুইটা বউয়ের একজন সায়ানি সামালে তরি ভাই তুমি রে
দুইটা বলে একজন গোসানি নাই দেখেন পুত্র অনেক টাকা পয়সা গেছে রইয়া সসম্পৃতি সবকিছু দিল নুরুর নামে লিখিয়া তুমি আমার আপন পয়র গো তুমি সকল গেলা হইয়া জীবন বড় সুখে থাইক গো নুরু দুইটা বধু লইয়া রে আছেন যত দেশ বিদেশি সবাকে দেই কইয়া মেয়ের সাথে মেয়ের বিয়া কাহিনী গো দিলাম গাইয়া এই পর্যন্ত এই কাহিনী ইতি যাব দিয়া কথাটা সবাই কিন্তু মনে যাবেন রাখিয়া আসেন তো দেশ বিদেশি শ্রোতাবন মেয়ের সাথে মেয়ের বিয়া কিভাবে যায় হইয়া আমি বাউল ময়েজ আলী গানটা দিলাম গাইয়া ভুল ত্রুটি থাকলে পরে ক্ষমা করে দিবেন ময়ূরে ভুল ত্রুটি থাকলে গোপরে আমার মাথে লইয়া আমরা তো রয়েছি সবার সেবারও লাগিয়া আপনারা করবেন গোদোয়া তাহলেই হবে আয় আল্লাহ বাবা গো আপনারা করবেন গোদোয়া হাত উঠাইয়া আদিসে শুনছি ক্ষমা তারে করে আল্লাহ সাইকেল দিয়া আমার জন্ম করবেন গোদোয়া আমি গুনাগার শেষ বিচারে জন্মে পড়াইয়া গো